ডিয়ার স্টুডেন্টস এন্ড সৈকত দেন আমার চ্যানেল তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। আইটিআই সিরিজের এই ভিডিওতে আমরা ট্রান্সফর্মারের কী করে আমরা প্যারালালের অপারেশন করব সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগে ভিডিওগুলোতে আমরা ট্রান্সফর্মার সম্বন্ধে অনেক কিছু বিষয়গুলো জেনেছি, ট্রান্সফর্মারের গঠন, ট্রান্সফর্মারের কার্যপ্রণালী বা ট্রান্সফর্মারের বিভিন্ন রকম প্রকারভেদ, এইসব বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো গিয়ে আমার প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নিই। তা আজকে আমরা এই ভিডিওতে ট্রান্সফর্মার একের বেশি বা একটা বা দুটো বা তিনটে ট্রান্সফর্মার কী করে আমরা প্যারালাল অপারেশন করব বা প্যারালালভাবে দুটো ট্রান্সফর্মারকে যদি আমাদের ব্যবহার করতে হয় তার জন্য কী কী শর্ত মেনটেন করতে হবে বা কীভাবে করব সেটা আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আজ যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমার নতুন ভিডিও যে নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তা ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশন মানে বুঝতে গেলে প্রথমে আমাকে প্যারালাল অপারেশন জিনিসটা কি সেটা বুঝতে হবে। দেখো, আমরা কোনো জিনিস যখন প্যারালালভাবে কারেকশান করি, প্যারালাল কানেকশান করতে ধরলো একটা ল্যাম্পে যদি আমরা প্যারালাল কানেকশান করতে যাই কী করি, এদিকে একটা ফেজ থাকে, এদিকে একটা নিউট্রাল থাকে, তার মাঝখানে আমরা এখানে একটা ল্যাম্পের কানেকশন করে থাকি, বুঝতে পারছি। আবার তার সঙ্গে আমরা কি করি, এইখানে আরও একটা ল্যাম্প যদি আমি লাগাই সেই ল্যাম্পটা আমরা এখানে এরকমভাবে কানেকশন করে দিই, তাহলে কি হচ্ছে ফেজ নিউট্রালের মাঝখানে এরকমভাবে পরপর আমরা যদি ল্যাম্পগুলো কানেকশন করি তাহলে কি হবে, এই লাইনটা প্যারালালভাবে আমরা ল্যাম্পগুলোকে কানেকশন করছি, অর্থাৎ দুটোর মধ্যে আমাদের কানেকশন করতে হবে, একটা এন একটা প্রান্তে আর একটা এন আর একটা প্রান্তে, এই কানেকশনটাকেই তো আমরা প্যারালাল কানেকশন বলি। এখন ট্রান্সফরমারের ক্ষেত্রে সেই একই রকমভাবে প্যারালাল অপারেশন করতে হবে। এখন সেটা করতে গেলে আমাদের কী কী করতে হবে, যে এর প্রাইমারি আর এর সেকেন্ডারি দুটো ট্রান্সফরমারের প্রাইমারি, এদিকটা প্রাইমারি, এর প্রাইমারি এটা, এর সেকেন্ডারি এটা, এর সেকেন্ডারি এটা, দুটো কী করতে হবে একই ধরনের সাপ্লাই এন্ডের সঙ্গে কিন্তু আমাদের যুক্ত হবে, তবেই কিন্তু আমাদের প্যারালাল অপারেশনটা হবে। এখন প্রথমে সবার আগে জেনে নেওয়া দরকার যে প্যারালাল অপারেশনের প্রয়োজনীয়তা কেন ট্রান্সফর্মারের ক্ষেত্রে। ট্রান্সফর্মারের ক্ষেত্রে প্যারালাল অপারেশন করার অনেক রকম কারণ থাকতে পারে, তার মূল কারণ হচ্ছে লোড ডিস্ট্রিবিউশন। হতে পারে যে আমরা যে ট্রান্সফর্মারটা একটা ব্যবহার করছি সেই ট্রান্সফর্মারটা লোড যে সাপ্লাই দিচ্ছে বা যে লোড ও ক্যাপাসিটি রয়েছে সেই লোড ক্যাপাসিটি আমরা যে লোড ডিজায়ার করছি সেই ততটা লোড ও ক্যারি করতে পারবে না, তখন আমাদের কী করতে হবে, এই ট্রান্সফর্মারের সাথে আরও একটা ট্রান্সফর্মার প্যারালালি আমাদের কানেকশন করে লোডটাকে ভাগ করে দিতে হবে, তাতে কী হবে দুটো ট্রান্সফর্মার ইজিলি টোটাল যে আমাদের ডিজায়ারেবল লোডটা থাকবে এর পরে যে লোডটা আমরা ব্যবহার করব সেই লোডটাকে ও ক্যারি করতে পারবে। এখন বিশেষ করে এই যে ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশন এই বিষয়টা ইলেকট্রিক্যাল যে সাবস্টেশন বা পাওয়ার হাউস রয়েছে সেখানে মূলত বেশি করে ব্যবহার করা হয়ে থাকে প্যারালাল অপারেশন। সেক্ষেত্রে লোডের ডিস্ট্রিবিউশন করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশন করে থাকি। এছাড়াও আরও কারণ কি, অনেক সময় এমন হতে পারে যে এই ধর একটা যে ট্রান্সফর্মার এক নম্বর যে ট্রান্সফর্মার আর এই দু নম্বর ট্রান্সফর্মার দুটো ট্রান্সফর্মার মধ্যে কোনো এক নম্বর ট্রান্সফর্মারটা আমাদের খারাপ হয়ে গেল বা কোনো সমস্যা দেখা দিল বা রিপেয়ারের প্রয়োজন আছে, এরকম বিভিন্ন রকম কারণ হতে পারে বা মেনটেন্যান্সের প্রয়োজন আছে, অয়েল চেঞ্জ হতে পারে, বিভিন্ন রকম কাজে আমাদের ট্রান্সফর্মার একটাকে বন্ধ করতে হবে। কিন্তু আমাদের যে লোড সাপ্লাইটা তো বন্ধ করলে হবে না, লোড সাপ্লাই যদি বন্ধ না করতে হয় তাহলে আমরা তখন কী করব, টোটাল লোডটা দু নম্বর দিয়ে চালানোর চেষ্টা করবো বা দু নম্বর দিয়ে চালাবো, তবে এক নম্বরটাকে আমরা বন্ধ করে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করে নেব, তারপরে আবার দু নম্বর থেকে লোড আমরা কী করবো এক নম্বরে শিফট করে দেবো। তো এইভাবে বিভিন্ন কারণে আমাদের ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশন করা হয়। এখন ট্রান্সফর্মার আমরা দু রকম সাধারণত দেখে থাকি, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার আর একটা হচ্ছে থ্রি ফেজ ট্রান্সফর্মার। এখন সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের ক্ষেত্রে কী করে প্যারালাল অপারেশন করব সেটাকে দেখে নিই। দেখো, এখানে আমরা দুটো সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার এঁকেছি। এখন প্রথমে দেখো, একটা ট্রান্সফর্মার যদি উপরে ট্রান্সফর্মার ধরি, ট্রান্সফর্মারে কানেকশন করতে গেলে আমাদের কী লাগবে, এদিকে আমাদের ইনপুটে দুটো লাইন লাগবে এবং আউটপুটে আমরা লোডে আবার দুটো লাইন থাকবে। তাহলে সেই দুটো লাইন যদি আমরা আঁকি, তাহলে এই একটা লাইন ধরলাম, এই একটা লাইন আমরা ধরলাম, আবার আউটপুটের ক্ষেত্রে সেই ধরলাম এই একটা লাইন আর এই একটা
লাইন আমরা ধরলাম তাহলে ইনপুট আউটপুটে দুটো লাইন হবে দুটো লাইনের সাথে আমাদের কি করতে হবে এই ট্রান্সফরমারের যে কানেকশনটা সেই কানেকশনটা করতে হবে তাহলে আমরা এমন ভাবে করতে পারি কি এখানে এই যে ট্রান্সফরমারের এই এন্ডে এই এন্ডের সঙ্গে আমরা কি করলাম ট্রান্সফরমারের এই এন্ডটা কানেকশন করে দিলাম আর এই এন্ডের সঙ্গে ট্রান্সফরমার যখন এই এন্ডটা কানেকশন করলাম তার সঙ্গে কি করতে হবে ট্রান্সফরমারের এই এন্ডটা এই এন্ডের সঙ্গে কানেকশন করে দিতে হবে এটা এখানে কানেকশন করলাম এটা এখানে কানেকশন করলাম আর অন্যদিকে সেকেন্ড এডে কী করবো সেকেন্ড এডে তো আমরা কী করলাম এখানে এটা এখানে কানেকশন করে দিলাম এটা নিয়ে গিয়ে আমরা এখানে কানেকশন করলাম তাহলে কী করলাম ইনপুটে দুটো তারে দিলাম আউটপুটে আমরা দুটো তারে কানেকশন করে দিলাম এখন প্যারালাল অপারেশনে যদি দু নম্বর ট্রান্সফরমারটাকে জুড়তে হয় তাহলে তো আমাদের সেই একই কাজ করতে হবে তাহলে এরও সেই প্রাইমারি যে দুটো এন আমাদের এই একইভাবে এর সাথে কানেকশন করে দিতে হবে হয়ে গেল আর সেকেন্ডারিরও সেই একই কাজ করতে হবে এটাকে এখানে কানেকশন করে দিলাম এটাকে নিয়ে গিয়ে আমরা এখানে কানেকশন করি এছাড়া আরও অন্যান্য করতে পারি আমরা এই যে দুটো এনে দুটো এনে একসাথে জুড়ে একবারে কানেকশন করতে পারি যেভাবে খুশি করা যেতে পারে অর্থাৎ মধ্য কথা আমাদের করতে হবে কি এখানে এদিকে আমরা প্রাইমারিতে যেভাবে কানেকশন করবো একই রকমভাবে কিন্তু আমাদের সেকেন্ডারিতে কানেকশন করতে হবে বুঝতে পারি এইভাবে কিন্তু ট্রান্সফরমারে আমাদের যে প্যারালাল অপারেশন সেই অপারেশনটা কিন্তু হয়ে তবে এক্ষেত্রে দুটো জিনিস কিন্তু সবসময় মাথায় রাখতে হবে ট্রান্সফরমারের যে পোলারিটি পোলারিটি কিন্তু দুটো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাদের সেম হতে হবে এবং ট্রান্সফরমারের যে টার্ন রেশিও যে প্রাইমারি টু সেকেন্ডারি দুটো ট্রান্সফরমারের ক্ষেত্রে সেটাও যেন ইকুয়াল হয় তবেই কিন্তু প্যারালাল অপারেশনটা খুব স্মুথলি হবে নাহলে কিন্তু সমস্যা থাকবে তো এতে গেল যদি আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কী করে প্যারালাল অপারেশন করব এখন এবার আসছি থ্রি ফেজ ট্রান্সফরমার থ্রি ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে সিস্টেমটা কিন্তু একই রকমভাবে আমরা প্রাইমারি সেকেন্ডারি একই রকমভাবে ব্যবহার করব ধরলাম এই একটা থ্রি ফেজ ট্রান্সফরমার এখন থ্রি ফেজ ট্রান্সফরমার আমাদের বিভিন্ন রকম টাইপের হতে পারে সেগুলো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সেক্ষেত্রে আমাদের মূলত কী থাকে যে দুটো তিনটে ইনপুট টার্মিনাল থাকে এবং তিনটে মূলত আউটপুট টার্মিনাল থাকে এছাড়াও যদি আর একটা ট্রান্সফরমার পাশে নিই তার ক্ষেত্রেও এদিকে তিনটে এদিকে তিনটে নর্মাল ক্ষেত্রে ইনপুট এবং আউটপুট টার্মিনাল থাকে এবং সেক্ষেত্রে আমরা কী করব এইখানে যে আমরা তিনটে ফেজ নেব তিনটে ফেজ আর ওয়াই এবং বি তিনটে ফেজ নিলাম সেক্ষেত্রে আমরা সেমভাবে কানেকশন করব এটার সাথে কানেকশন করব এইভাবে একটা এটার সাথে কানেকশন করবো এটা এবং এটার সাথে এটা কানেকশন করে দিলাম সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই হবে এই গিয়ে এই এই গিয়ে এই আর এই এই তাহলে একই প্রাইমারির দিকটা দুটো ট্রান্সফরমারের ক্ষেত্রে একই রকমভাবে কানেকশন করলাম এবং সেকেন্ডারির ক্ষেত্রেও যখন আমাদের থ্রি ফেজ লাইন থাকবে সেক্ষেত্রেও আমরা একই রকমভাবে কানেকশন করব দুটোর ক্ষেত্রে কিন্তু কন্ডিশনটা একই যে কানেকশানের যে প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু আমাদের একই রকম রাখতে হবে না হলে কিন্তু আমাদের কিন্তু গণ্ডগোল হয়ে যাবে এখানে প্রাইমারি টু সেকেন্ডারি এক নম্বর এবং দু নম্বরের যে ফেজ সেই ফেজটা কিন্তু মিলিয়ে অবশ্যই থ্রি ফেজ ট্রান্সফরমারটা কানেকশান করতে হবে নাহলে কিন্তু আমাদের এখানে প্যারালাল অপারেশনটা কিন্তু হবে না সমস্যা দেখা দেবে অনেক কিছু প্রবলেম দেখা দেবে তো এইভাবে আমরা প্রাইমারি টু সেকেন্ডারি দুটো একই রকমভাবে কানেকশান করে একটা বা দুটো বা একের বেশি তিনটে চারটে ট্রান্সফরমার প্যারালালভাবে কানেকশান করে রাখতে পারি এবং আমাদের প্রয়োজন অনুসারে ট্রান্সফরমার রিপেয়ারের কাজ বা লোড ডিস্ট্রিবিউশনের কাজ বিভিন্ন রকম যে কাজে আমাদের ট্রান্সফরমারগুলো ব্যবহার করার প্রয়োজন আছে সেই ট্রান্সফরমারগুলো কিন্তু আমরা সেভাবে ব্যবহার করতে পারবো তাই এই হলো প্যারালাল অপারেশন ও ট্রান্সফরমারের প্রয়োজনীয়তা এবং আমরা কেন করছি কীভাবে করছি সমস্ত বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকবে বা বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং এই প্যারালাল অপারেশন এবং ট্রান্সফরমার সম্পর্কিত তোমাদের যদি মনে আরও কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে তাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম ধন্যবাদ